টিপস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কোনো রান্নার রেসিপি নাই, প্রয়োজনীয় খুবই কাজের একটা টিপস। আজ আমি আপনাদের তৈরি মানে দেখাবো কিভাবে মাত্র 5 মিনিটে 1 কেজি শিমের বিচি পরিষ্কার করতে পারবেন। একেবারে জাদুকরি একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এজন্য এখানে নিয়ে নিয়েছি শিমের বিচি। এখানে আমি 1 কেজি পরিমাণ শিমের বিচি নিয়েছি। এই যে পাকা যে বিচিগুলো আছে এই বিচিগুলো কিন্তু নিয়ে নিয়েছি পরিষ্কার করার জন্য। সারা বছরের জন্য কীভাবে সংরক্ষণ করতে পারবেন সেটাও কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি। প্রথমে একটা বোলের মধ্যে সবটুকু শিমের বিচি ঢেলে নিচ্ছি। শিমের বিচিগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি। বাজার থেকে নিয়ে আসার পরে কিন্তু শিমের বিচি তো অনেক নোংরা থাকে, খুব পরিষ্কার করে ধুয়ে নিলে কিন্তু শিমের বিচিগুলো কিচকিচ করে না, বালি লেগে থাকে যেহেতু এর ভিতরে। বোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে প্রথমে বিচিগুলো ভিজিয়ে রাখতে হবে 2-3 ঘন্টার মতো। বিচিগুলো কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু খোসাটা সফট হবে না। এটা যত বেশি সফট হবে পরিষ্কার করতে তত তাড়াতাড়ি হবে এবং সুবিধাও বেশি হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2-3 ঘন্টার মতো। বেশ কিছু সময় পরে ফিরে আসলাম, 3-4 ঘন্টা কিন্তু আমি এটা এরকম করে ভিজিয়ে রেখেছিলাম এবং এর থেকে খুব সুন্দর করে ডোলে ডোলে ময়লা পানিটা বের করে নিয়েছি। বিচিগুলো আমি আবারও একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার আমি বিচিগুলো পরিষ্কার করে দেখাবো। শিমের বিচি কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটা খাবার। যদি সারা বছরের জন্য এটা রেখে দিতে পারেন তাহলে তো কিন্তু বাচ্চা থেকে বড় সবাই এটা অনেক মজা করে খাবে। এখানে কিছু বিচি আমি নিয়ে নিয়েছি, নিয়ে জাস্ট মুখে এরকম করে টিপ দিলে কিন্তু খুব ইজিলি খোসাটা ছাড়িয়ে আসছে। আমার কীভাবে করছি একটু দেখে বুঝে নিতে হবে। এটা ছাড়াতে একদমই ঝামেলা নেই এবং খুবই সহজে কম সময়ে অনেকগুলো বিচি পরিষ্কার করে ফেলতে পারবেন। জাস্ট মাথার কাছে এরকম করে একটু চাপ দিলেই কিন্তু ইজিলি খোসাটা ছেড়ে বিচটা হাতের মধ্যে উঠে আসবে। খুবই দ্রুত সম্ভব এই কাজটা, একদমই সময় লাগবে না এবং ইজিলি খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু বিচিটা এভাবে পরিষ্কার করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই বিচিটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে 3-4 ঘন্টার মতো। খুব সহজেই কিন্তু আমি বিচিগুলো পরিষ্কার করে নিচ্ছি এবং কিভাবে বিচিগুলো সারা বছরের জন্য রেখে দিতে পারবেন সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। অনেকে আছে শিমের বিচি খেতে খুবই পছন্দ করেন কিন্তু সবসময় এটা হাতের কাছে না পাওয়ার কারণে খেতে পারেন না। এভাবে করে যদি রেখে দেন তাহলে কিন্তু যখন ইচ্ছে তখন খেতে পারবেন খুবই মজা করে। আমি এরকম করে সবগুলো বিচি পরিষ্কার করে নিয়েছি, খুবই সহজভাবে এটা পরিষ্কার করা হয়ে গেল। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানি দিয়ে কষলে কষলে শিমের বিচিগুলো খুবই ভালো মতো ধুয়ে নেব। শিমের বিচির গায়ে কিন্তু অনেকটা কষ এবং খোসার অংশ লেগে থাকে, তাই খুব ভালো মতো ধুয়ে নিতে হবে, নাহলে এটা স্টোরেজ করার পরে কিন্তু গায়ে নোংরাটা লেগে যাবে। খুবই পরিষ্কার করে সুন্দরভাবে এটা ধুয়ে নিয়েছি। কয়েকবার পানি বদলে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা চকচকে হয়ে গেছে বিচিগুলো। পারফেক্টভাবে বিচিগুলো পরিষ্কার করে নিলাম। এবার আমি সংরক্ষণ পদ্ধতিটা দেখিয়ে দিব। একটি এরকম এয়ার টাইট শুকনা বক্স নিয়ে নিয়েছি। টাইট বক্সটা কিন্তু অবশ্যই আপনার এয়ার টাইট এবং ভালো মানের হতে হবে। এরকম করে শুকনা বিচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বিচিগুলো মুছে নেইনি, জাস্ট পানিটা ঝরিয়ে নিয়েছি। যতটা সম্ভব এখানে বিচি যতটুকু রাখতে চান দিয়ে দিতে হবে। দেওয়ার পরে তারপরে আমি ঢাকনাটা কভার করে দিব। আমি এখানে কিছুটা বিচি রেখে দিলাম রান্না করার জন্য এবং বাকিটা রেখে দিয়ে দিচ্ছি ফ্রিজে সংরক্ষণ করার জন্য। ঢাকনাটা কভার করে দিলাম, দেওয়ার পর এটা ডিপ ফ্রিজে রেখে দিব। যখন রান্না করার সময় হবে জাস্ট বের করে যতটা সম্ভব মানে প্রয়োজন ছাড়িয়ে নিয়ে তারপর বাকিটা আবার রেখে দিলেই হয়ে যাবে। ভিউয়ার্স তাহলে বাসায় ট্রাই করুন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।